লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিডির সাথে সংযুক্ত আছেন, তাদের সবাইকে আমি আমার অ্যানালিসিস পোর্শনে স্বাগত জানাচ্ছি। আমি গতকালকে আপনাদের জন্য 20টি ফান্ডামেন্টালি আমার দৃষ্টিতে যে স্টকগুলোকে আমি মনে করেছি যে ফান্ডামেন্টালি তারা অনেকটা ভালো, মানে আমার দৃষ্টিতে ভালো, অনেক ভালো, এবং সেই লিস্টের আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে চেষ্টা করব একটি ভালো প্রাইস রেঞ্জ দেওয়ার জন্য। ওই সমস্ত স্টকগুলি নর্মালি কোন রেঞ্জে এসে থাকে, কোন প্রাইস লেভেলে তারা এসে থাকে এবং সেখান থেকে কত দূর যায় সেই বিষয়গুলোকে বলেছিলাম যে সেইখান থেকে প্রাইস রেঞ্জটা আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। তো তার পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদের সাথে চারটি শেয়ার নিয়ে কথা বলবো। একটু ভিডিওটা বড় হতে পারে, প্লিজ স্টে টিউনড, আপনারা টিউনড দি চ্যানেল। আপনার যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনারা চারটি স্টক সম্পর্কে পুরোপুরিভাবে জানতে চান, রাইট, একটু বড় হতে পারে। সোকে, শুরুতে আমি একটা জিনিস ক্লিয়ার করে রাখতে চাই, আমি কিন্তু কোনো পার্টিকুলার শেয়ার কেনা বেচা বা হোল্ড করার জন্য পরামর্শ দিই না, শুধুমাত্র আমার অ্যানালিসিসের পরিপ্রেক্ষিতে আমি শেয়ারটির বর্তমান অবস্থা আপনাদেরকে বলে থাকি বা জানিয়ে থাকি। সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনাদের, কি করবেন না করবেন দ্যাট ইজ ইউর ম্যাটার। আমি কখনো কোনো স্টক নিয়ে সাজেস্ট করি না। তো শুরুতে আমরা চলে যাব। ওকে সরি, আমরা আমার স্ক্রিনটাকে শেয়ার করতে হবে, শুরুতে স্ক্রিনটাকে শেয়ার করি। ওকে, আমরা ইঞ্জিনিয়ারিং খাতের একটি শেয়ার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিএসআরএম স্টিল লিমিটেড। আপনারা সবাই জানেন জুন ক্লোজিং এর শেয়ার এনএভি 68.83, 52 সপ্তাহের যে লোয়েস্ট প্রাইস ছিল 48.80, হাইয়েস্ট প্রাইস ছিল 82.50, এবং আজকের ক্লোজিং 66.40, এবং যার পি হচ্ছে 6.17। আমাদের গত অর্থ বছরে আমাদেরকে যে ডিভিডেন্ডটা দিয়েছিল 30% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, এবং গত তিনটি কোয়ার্টারের আমরা তার যে ইপিএস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার সবাই দেখতে পাচ্ছেন 2.89, 2.46, 2.74, অত্যন্ত ভালো ইপিএস আমরা দেখতে পাচ্ছেন। দেন চলে যাব শেয়ার হোল্ডিং, আমরা ডিরেক্টর হোল্ডিং রয়েছে 72.09%, আমাদের ইনস্টিটিউশন হোল্ড করছে 16.95%, ফরেন আমাদের হোল্ডিং দেখতে পাচ্ছি 0.39%, এবং আমাদের পাবলিকের কাছে 10.57% শেয়ার রয়েছে। গত 300 দিনের যে অ্যাভারেজ প্রাইসটা 68 টাকা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি চলে যাই আপনাদেরকে আমার দেখানোর চেষ্টা করি আমাদের টেকনিক্যাল চার্টটা আমাদেরকে কি দেখাচ্ছেন। তো এখানে আমি একটু বড় করি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু 78 লেভেল থেকে বেশ অনেকটা দিন ধরে কিন্তু নিচের দিকে আসতে আসতে আমরা আজকে আমাদের 66 লেভেল পর্যন্ত চলে এসেছি, এবং দেখি আমাদের অন্যান্য ইন্ডিকেটারগুলো কি বলে, তারপরে আমরা আবার এখানে ফিরে আসি। এখানে আমাদের ওভারসোল্ড আরএসআইটি ওভারসোল্ড জোনে রয়েছে, 27.86 রয়েছে। আমাদের যে ম্যাকডিটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে ক্রস করে নিচের দিকে গিয়েছে এবং বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এই যে দুইটা ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইনের মাঝখানে যে দূরত্ব বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে নেগেটিভলি, এবং হিস্টোগ্রাম নেগেটিভ, এবং আমাদের বেজ লাইনের নিচে রয়েছে হিস্টোগ্রাম। আমাদের স্টকিস্টিক ইন্ডিকেটরটি যেটা হচ্ছে সেটাও কিন্তু আমাদের নিচের দিকে, আমাদের ওভারসোল্ড জোনে রয়েছে, এবং এটা যেটা দেখাচ্ছে এটা কিন্তু আরও একটু নিচের দিকে যাওয়ার বিষয়টা দেখাচ্ছে আমাদেরকে। সুতরাং সবকিছু বিবেচনায় আমরা বলতে পারি যে এই স্টকটি এখনো কিন্তু একটু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে। তো আমি আরেকটি ইন্ডিকেটর প্লেস করে দেখি সেই ইন্ডিকেটরটি আমাদেরকে কি দেখায়, বোলিঙ্গার ব্যান্ড ওকে। সো বোলিঙ্গার ব্যান্ডে যদি আমরা এই ব্যান্ডের ভিতরে আছি, বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে শার্প ফল যেটা হচ্ছে ব্যান্ডের যে শার্প ফলটা হচ্ছে, এই শার্প ফলটা ইন্ডিকেট করে যে এরা স্টিল কিন্তু সে আবার নিচে আসতে পারে, সেটা কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে এখানে। তো এখন আমি চলে যাব যে এখন যে বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের এই স্টকটি, একটু পিছনে যাব,
আমি আমার যেটা ব্যক্তিগতভাবে আমি ফিল করি, আমার মনে হয় যে এই স্টকটিকে আমাদের আর একটু ওয়েট করতে হবে কেনার জন্য, এবং কেনার জন্য এর যে রেঞ্জটা হবে সেই রেঞ্জটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা 60 টাকা থেকে বা 58 থেকে আমরা 62 আমরা আমরা 62 টাকা, আমাদের 58 টাকা থেকে শুরু করে 62 টাকা, ওকে 63 1 টাকার ডিফারেন্স, আমরা 58 টাকা থেকে শুরু করে 62 টাকা আর ভিতরে যদি আমরা এই শেয়ারটাকে নিতে পারি, মাত্র 63 টাকা হতে পারে যে আমরা এই রেঞ্জে যদি আমরা এই শেয়ারটাকে নিতে পারি, তাহলে আমি বলবো যে আমাদের জন্য একটা ভালো বাই হবে এবং সেখান থেকে আমাদের একটা ভালো গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে এই স্টকটি থেকে। এই স্টকটি ভালো গ্রোথ হওয়ার সম্ভাবনা সেটা মনে রাখতে হবে। আমাদের যে আপার লিমিটটা কিন্তু এখানে যদি আমাদের 79 আপার লিমিট দেখেছি, বাট এই শেয়ারটা আরও অনেক উপরে গিয়েছিল, এর হিস্ট্রিক্যাল যে প্রাইসটা রয়েছে সেখানে অত দূরে আমরা যাব না, আমরা আমরা এই 78 বা 79, 80, 82, 85 লেভেলটা আমাদের জন্য একটা কমফোর্টেবল রেঞ্জ রয়েছে এটার জন্য। আই হোপ, আমি আমি বিশ্বাস করি, আমি আশা করি যে আমরা যদি এই রেঞ্জে আমরা এই শেয়ারটিকে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো প্রফিট বয়ে আনার সম্ভাবনা রয়েছে। ওকে, দ্যাট ইজ ওয়ান। দেন আমরা চলে যাবো আরো একটি শেয়ারে চলে যাই। আর এখানে আসলে আমি আর অন্য কোনো লাইন ড্র করে ইস্যু করে কোনো কিছু করে দেখাতে চাচ্ছি না, কারণ দ্যাট উইল টেক মোর টাইম, অনেক সময় নিয়ে নিবে, কারণ আমরা আমি 4টা স্টক নিয়ে কথা বলবো, আপনাদেরকে জাস্ট আমি লিমিটগুলো বলে দিচ্ছি, লোয়ার লিমিটটা বলে দিচ্ছি, আপার লিমিট তো যত বাড়বে তত আমাদের জন্য ভালো, বাট আমি লোয়ার লিমিটটা বেশি গেলে আপনাদেরকে বলবো, যাতে সো দ্যাট আপনারা যাতে একটা রাইট পয়েন্টে নিতে পারেন আসলে। ওকে, দেন আমরা চলে যাব। ইঞ্জিনিয়ারিং খাতে আরো একটি কোম্পানি জিপিএস ইস্পাত, যেটা নিয়ে যেটা জুন ক্লোজিং এর শেয়ার, যার এনএভি 28.94, গত 52 সপ্তাহে 33.50 টাকা ছিল রোয়েস্ট প্রাইস, হাইয়েস্ট 74.60 টাকা, এবং আজকের ক্লোজিং আমরা 53.10 টাকা দেখতে পাচ্ছি। স্টকটি আমাদেরকে 20% ক্যাশ এবং 10% স্টক দিয়েছিল গত ফিনান্সিয়াল ইয়ারে, গত বছরে 11.13 PE স্টক, অত্যন্ত ভালো পি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ইপিএস অন কিন্তু ভালো এবং গ্র্যাজুয়ালি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত ভালো নিউজ। দেখবো কে শেয়ার হোল্ডিং, ডিরেক্টর হোল্ড করছে 49.61%, ইনস্টিটিউশন হোল্ড করছে 21.87%, এবং পাবলিকের কাছে রয়েছে 28.52%। এবং গত 300 দিনের যে অ্যাভারেজ প্রাইস 54.60 টাকা, 300 দিনের অ্যাভারেজ প্রাইস। ওকে, এখন আমরা চলে যাই আমাদের আমাদের চার্টে চলে আসলাম আমরা। ওকে, এজ ইউ ক্যান সি, আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে, আমরা সবাই দেখতে পাচ্ছি যে জিপিএস পাতের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা গত দুই দিনের যে ক্যান্ডেলটা হয়েছে, ক্যান্ডেলটা পজিটিভ ক্যান্ডেল হয়েছে, আজকের ক্যান্ডেলটা কিন্তু একটা হ্যামার হয়েছে, আজকের ক্যান্ডেলটা হ্যামার হয়েছে। দেখি আমাদের অন্যান্য ইন্ডিকেটারগুলো কী বলছে আমরা সেটা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আরএসআই ইন্ডিকেটারটি 46.44, দেন ওকে মুভিং উপরের দিকে যাচ্ছে, আমরা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি উপরের দিকে যাওয়ার, এখন আমরা এই বুলিশ জোন বলবো না, ওকে, বাট উপরের দিকে যাচ্ছে। দেন আমাদের ম্যাকডি লাইনটা ক্রসিং হওয়ার মতো পজিশনে আসছে, খেয়াল করা যাচ্ছে, যদিও এখন আমরা হিস্টোগ্রাম নেগেটিভ আছে এবং আমাদের বেজ লাইনের নিচে, বাট তারপর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উপরে ঊর্ধ্বমুখী আছে। আমাদের স্টকস্টিক ইন্ডিকেটারটি আমাদের এটাও কিন্তু উপরের দিকে দেখাচ্ছে আমাদের, বাট যদিও এই লাইনটা এইটি একটু নেগেটিভ দেখাচ্ছে, তার মানে একটু নিচে আসলেও আসতে পারে। ওকে, এখন দেখি আমাদের আরেকটি ইন্ডিকেটর প্লেস করে দেখি, বোলিঙ্গার ব্যান্ডটা আমাদেরকে কি দেখায়। বোলিঙ্গার ব্যান্ডটা যেটা হচ্ছে, বোলিঙ্গার ব্যান্ডের ভিতরে আমরা রয়েছি, আমাদের MA20 লাইনের নিচে আছে যদিও, বাট ওকে আমাদের পজিটিভলি দেখাচ্ছে আমাদের, এটাও আমাদের জন্য পজিটিভ। তো এখন আমি দেখি আপনাদের রেঞ্জটা দেওয়ার চেষ্টা করবো। তো আমার ব্যক্তিগতভাবে যেটা আমি ফিল করি সেটা হচ্ছে এই শেয়ারটিকে যদি আমরা 49 থেকে যদি আমরা 52 বা 150-এর ভিতরে, 49 থেকে 52-র ভিতরে যদি আমরা এই শেয়ারটিকে নিতে পারি, তাহলে আমার যেটা মনে হয় এখান থেকে আমরা একটা প্রায় 15-20 টাকার একটা গ্যাপ আমাদের সামনের দিকে, যেহেতু আমরা দেখেছি অনেক দূর সামনে গিয়েছে, তো সেই সেইটা আমরা এখান থেকে আশা করা যায় আমরা পেতে পারি, বাট আমাদেরকে ওই রেঞ্জের চেষ্টা করতে হবে, তার
ওই রেঞ্জের ভিতরে নেওয়ার জন্য। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এই যে যে সাপোর্ট গুলা আমরা দেখতে পাচ্ছি এখানে, সাপোর্টটা এখানকার সাপোর্ট, এখানকার এই সাপোর্টটা একটু গ্র্যাজুয়ালি কিন্তু উপরের দিকে যাচ্ছে, এটা একটু খেয়াল করতে হবে। যদি এখানে একটু নেমে এসেছিল বাট পরবর্তী দিন পরবর্তীতে কভার করে গেছে, বাট দিস ইজ একটু উপরের দিকে। বাট যাও, এনিওয়ে, তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যেটা আমাদেরকে মনে হয়, আমাদের মনে হচ্ছে যে এখান থেকে একটু কমলে কমতে পারে, সামান্য হয়তো একটু কমতে পারে, এবং আমাদের ওই রেঞ্জের জন্য আমরা ওয়েট করতে পারি। আর যদি মার্কেট যদি অ্যাজ এ হোল যদি মার্কেট যদি এখান থেকে ঊর্ধ্বমুখী হওয়ার আশা তো আমরা করছি যে ঊর্ধ্বমুখী হয়, যেহেতু আবার ক্যান্ডেলটাও একটা হ্যামার হয়েছে, সুতরাং ওকে সেই ক্ষেত্রে আপনারা সবসময় কিন্তু একটা সুইং ট্রেড হয়ে থাকে, এবং সবসময় কিন্তু একটা আমাদের কিন্তু একটা একটা স্টকের কিন্তু সবসময় দেখবে লোয়েস্ট এবং হাইয়েস্ট রেঞ্জে কিন্তু অনেক পার্থক্য থাকে। সুতরাং আমি সবসময় চেষ্টা করবো যত লো রেঞ্জে আমি কিনতে পারি, রাইট? তো সেই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা এই রেঞ্জটাকে যদি খেয়াল রাখেন, আমাদের বসিয়ে রাখতে তো সমস্যা নেই, আপনারা বসিয়ে রাখবেন সমস্যা নেই, তো সুতরাং আপনারা এই রেঞ্জটা যদি ফলো করতে পারেন 49 to 52 or 51.5 52, এই রেঞ্জটাকে যদি আমরা এই স্টকটিকে নিতে পারি, আমি আমি মনে করি এই স্টকটি থেকে আমরা একটা ভালো প্রফিট নিতে পারি, সামনে যেহেতু এর ডিভিডেন্ডের সময় রয়েছে। এবং রেজিস্ট্যান্সের কথা আমি আর বলবো না, আমাদের বলবো না, কারণ হচ্ছে যে আমাদের অনেক দূরে যাওয়ার জায়গা রয়েছে, 63-73 পর্যন্ত যে জায়গা আমরা দেখেছি রয়েছে, সুতরাং ইউ ক্যান টেক ইউর ওন ডিসিশনস হিয়ার। ওকে, আমরা চলে যাবো আবার অন্য একটি, ইনফ্যাক্ট আর কোনো ক্যান্ডেলের যে সমস্ত অন্যান্য ড্রয়িং ট্রয়িংগুলো করে আমরা বিশ্লেষণগুলো করে থাকি, সেগুলো যদি আসলে ডিসকাস করতে গেলে অনেক সময় লেগে যাবে, সুতরাং আমরা আমি আপনাদের ক্র্যাক্স বলে জানিয়ে দিচ্ছি, এই সমস্ত অ্যানালিসিসগুলো আমি নিজের থেকে করে নিয়েছি ইন হাউস, তো সুতরাং আপনাদেরকে শুধু ক্র্যাকসটা আমি জানিয়ে দিচ্ছি। দেন আমরা চলে যাবো পরবর্তীতে, আপনি দেখতে পাচ্ছেন অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড, দি অ্যাকমি ল্যাবরেটরি লিমিটেড ফার্মাসিউটিক্যালস সেক্টরের একটি কোম্পানি, যা জুন ক্লোজিং এর কোম্পানি, যার এনএভি 100 টাকা, দেন 52 সপ্তাহের লোয়েস্ট প্রাইস ছিল 69.70 টাকা, হাইয়েস্ট 117.70 টাকা, এবং আজকের ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি 86.70 টাকা, পি 8.68 পি স্টক। আমরা গত অর্থ বছরে 25% ক্যাশ ডিভিডেন্ড আমাদেরকে দিয়েছে, এবং আমরা যদি কোয়ার্টারগুলো দেখি, যে যে এই কোয়ার্টারগুলোর আর্নিংগুলো দেখি, কোয়ার্টার আর্নিংগুলো বেশ ভালো, যদিও ফার্স্ট কোয়ার্টার থেকে আমরা একটু কমেছে, বাট স্টিল আমরা যদি একটু কমেছে, বাট অ্যাজ ইউ অল নো, আমরা সবাই জানি যে আমাদের আসলে এই 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 কোম্পানি তো ইস এ রেপুটেড, আমরা সবাই যেটা রেপুটেড কোম্পানি, সুতরাং এর ইপিএস বেশ অনেক ভালো ইপিএস রয়েছে, ইপিএস এর তুলনায় যে দামটা রয়েছে এই দামটা কিন্তু আন্ডার ভ্যালুড, আন্ডার প্রাইস রয়েছে, এই স্টকটি আন্ডার প্রাইস অবস্থায় রয়েছে। শেয়ার হোল্ডিং যদি আমরা দেখি 39.83% রয়েছে ডিরেক্টরদের কাছে, ইনস্টিটিউশন হোল্ড করছে অনেক বড় অঙ্কের একটি শেয়ার হোল্ড করছে 30.24%, এটা অনেক বড় একটা ইনফরমেশন আমাদের জন্য, এবং ফরেন আমরা দেখতে 0.14%, এবং আমাদের পাবলিকের কাছে রয়েছে 29.79% শেয়ার, এবং আমাদের 300 দিনের অ্যাভারেজ প্রাইস হচ্ছে 52.92 টাকা, ইটস এ গুড ইন্ডিকেশন আমাদের জন্য। এখন চলে যাই আমাদের চার্টে, আমরা চলে যাই, ওকে, আপনারা আচ্ছা আমি একটু জাস্ট রিফ্রেশ করে আসি, ইয়েস, কারণ আমাদের ভলিউমটা ওখান থেকে চলে গিয়েছিল, আবার আমি একটু প্রেস করি ইন্ডিকেটারগুলো, ওকে, তো এখানে আমরা ক্যান্ডেলগুলোকে একটু দেখি, একটু বড় করি আপনাদের জন্য, আমাদের এটাও দীর্ঘ সময় গত বেশ 10-15-20 দিন কমপ্লিট ডাউন ট্রেন্ডে ছিল, দেন পরবর্তী এইখানে অনেকদিন একই লেভেলে একই রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করেছে, তো এখন যেখানে সরি আমরা কোথায় চলে গেলাম, ইন্ডেক্সে চলে এসেছি, সরি আমরা অ্যাকমি ল্যাবরেটরি, তো আমরা যেটা দেখতে পাচ্ছি, তো এখন আমাদের গত বেশ কয়েকটা দিন কিন্তু আমাদের ডাউন ট্রেন্ডে রয়েছে স্টকটি, দেন আজকের যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু একটা হ্যামার হয়েছে, এই ক্যান্ডেলটা হ্যামার হয়েছে, হ্যান হ্যামারের পরবর্তী যে বিষয়টা হয় সেটা হচ্ছে উল্টার দিকে নর্মালি যায়, তো সেটা একটা ইন্ডিকেশন, বাট দেখি অন্যান্যগুলো আমাদেরকে দেখাচ্ছে, আমাদের আরএস ইন্ডিকেটারটি আমাদেরকে পজিটিভ যদিও দেখাচ্ছে, বাট এখনও কিন্তু আমাদের বুলিশ মোমেন্টাম পাই,
পাহাড় যে জোনটা আছে সেই জোনে আমরা যাই নাই। আমাদের ম্যাকডিটা এখনো কিন্তু আমাদের নেগেটিভ দেখাচ্ছে, আমাদের হিস্টোগ্রামের নিচে, আমরা হিস্টোগ্রাম আমাদের বেজ লাইনের নিচে রয়েছে, আমাদের উপর থেকে ক্রসিং নিচে দিয়ে রয়েছে, এবং দুইটা হিস্টোগ্রাম সরি আমাদের আমাদের ম্যাকডি লাইন এবং আমাদের সিগন্যাল লাইনের বাজেট ডিস্টেন্সটা কিন্তু একটু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এবং এটাও কিন্তু আমাদের স্টকিস্টিক ইন্ডিকেটারটাও একটু কিন্তু একটু নেগেটিভ দেখাচ্ছে। সুতরাং আমার মনে হয় এখান থেকে একটা আর একটু নিচের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। যে আমি একটা রেঞ্জ আমার ব্যক্তিগতভাবে আমি ফিল করি, আমরা যদি এই শেয়ারটিকে 79 টাকা থেকে শুরু করে 82 টাকার ভিতরে যদি আমরা কিনতে পারি, 79 থেকে 82 এই রেঞ্জের ভিতরে যদি আমরা শেয়ারটিকে নিতে পারি, তাহলে আমি মনে করি এই শেয়ারটা আমাদের জন্য অত্যন্ত ভালো বেনিফিট বয়ে নিয়ে আসবে সামনে। এবং আর আমরা সামনের দিকের কথা আমি বলবো না, সামনের দিকে আমাদের অনেক দূরে যাওয়ার জায়গা রয়েছে। সুতরাং প্রফিট যখন হবে আমরা প্রফিটটাকে আসলে ম্যাক্সিমাইজ করার জন্য চেষ্টা করব, সুযোগ যখন আসবে সুযোগটাকে আবার নিব, আবার বিক্রি করে দিয়ে আবার বেরিয়ে এসে আবার ওয়েট করব আর একটা ভালো প্রাইসে নেওয়ার জন্য। ওকে, সেটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। তো সুতরাং রেজিস্ট্যান্স নিয়ে আমি কথা বলছি না, আমরা প্রথম হচ্ছে আমাদের আমাদের কালেকশন পয়েন্টটা নিয়ে আমি কথা বলছি। সুতরাং আমাদেরকে 79 টাকাতে শুরু করে আমি যদি 82 টাকা পর্যন্ত আমি সেটাকে নিতে পারি এই রেঞ্জে, তাহলে আমরা এখান থেকে একটা ভালো বেনিফিট করতে পারবো, এবং আমি আশা করি এর নিচে আসার সম্ভাবনা কম, খুবই কম, খুবই কম। ওকে, দেন আমরা চলে যাব পরবর্তী আরেকটি স্টকে। এটাও ফার্মাসিউটিক্যাল সেক্টর কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এরা খুবই পরিচিত আমাদের স্টক, যেটার জুন ক্লোজিংয়ের স্টক, যার গত 52 সপ্তাহে যে লোয়েস্ট প্রাইস ছিল 207 টাকা, হাইস্ট প্রাইস ছিল 251.90 টাকা, এবং আজকের ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি 211.70 টাকা, পি হচ্ছে 9.91, অনেক অনেক কম পির একটি শেয়ার, জুন ক্লোজিংয়ের শেয়ার গত অর্থ বছরে 60% আমাদেরকে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এবং যদি আমরা আমরা যদি ইপিএসগুলো দেখি, ইপিএসগুলো কিন্তু অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন, 5.64 টাকা, 5.24 টাকা, 5.15 টাকা। ওকে, তো অত্যন্ত ভালো ইপিএস, এবং ইপিএস এর তুলনায় যেটা আছে ইপিএস এর যে আমাদের ইপিএস এর আসপেক্টে আমরা যদি চিন্তা করি, এই শেয়ারটি আরও অনেক দূরে যাওয়ার জায়গা রয়েছে আমাদের। আমাদের শেয়ার হোল্ডিং একটু দেখি, আমরা শেয়ার হোল্ডিং দেখতে পাচ্ছি 34.67% ডিরেক্টর হোল্ডিং রয়েছে, ইনস্টিটিউশন গ্রুপ হচ্ছে 14.549%, এবং আমাদের ফরেন হোল্ডিং রয়েছে 14.20%, এবং পাবলিকে রয়েছে 36.64%, এবং আমাদের গত 300 দিনের যে অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে 222.90। গুড ইন্ডিকেশন আমাদের জন্য। এখন আমরা চলে আসি আমাদের আজকের যে পরিস্থিতি, 211.70 টাকা আজকে আমাদের আজকের প্রাইসটা রয়েছে। তো এই শেয়ারটি আমাদেরকে কিন্তু পরীক্ষিত শেয়ার, এই শেয়ারটি আমাদের পরীক্ষিত শেয়ার, অনেকে বেনিফিট দিয়ে থাকে আমাদের বিনিয়োগকারীদেরকে। তো আমরা দেখি এটা কিন্তু আমাদের যে ওভারসোল্ড আরএসআই ওভারসোল্ড অবস্থার ভিতরে চলে এসেছিল, সেখান থেকে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ম্যাকডিটা এখন পর্যন্ত কোনো সিগন্যাল আমাদেরকে দিতে পারছে না, বাট স্টকিস্টিকটা আমাদের কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল জন্য 205 টাকা থেকে 215 টাকার লেভেল পর্যন্ত ওকে, আমার ব্যক্তিগতভাবে আমি ফিল করি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের জন্য 205 টাকা থেকে শুরু করে 215 টাকা লেভেল পর্যন্ত যদি স্টক স্কোয়ার ফার্মা স্টকটিকে আমরা নিই, এখান থেকে আমরা বেনিফিট হব তো অবশ্যই, এখান থেকে লস করার সম্ভাবনা আমি দেখি না। তো এবং আপসাইডটা অনেক রয়েছে, সুতরাং সেই বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে। আপসাইড নিয়ে আমরা কথা বলছি না, কারণ আমরা যখনই আমি বলেছিলাম যে আমাদেরকে যখন আমরা ইনভেস্ট করব, যখন আমরা বিনিয়োগ করব, তখন কিন্তু আমাদেরকে একটা বিনিয়োগ পরিকল্পনা আমাদেরকে করতে হবে। বিনিয়োগ পরিকল্পনা, আমি একটা স্টক থেকে কতটুকু লাভ করতে চাই, একটা স্টকে কতটুকু লাভ করলে আমি সন্তুষ্ট, বা আমার পোর্টফোলিওটাতে কত ইয়ারলি কত গ্রোথ হলে আমি সন্তুষ্ট, সেটা কিন্তু আমাকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে। কারণ আমরা যখনই মাইন্ডসেট ঠিক না করি, পরবর্তীতে আমরা কিন্তু লোভের বশবর্তী হয়ে যাই। হয়তো আমার আমার যে পরিকল্পনা ছিল, পরিকল্পনার না থাকার কারণে আমি কিন্তু আমার লিমিটটাকে আমি জানতে পারি না, আমার লোভটাকে সংবরণ করতে পারি না, বারবার কিন্তু আমি এই প্রাইসটাকে রিভাইজ করতে থাকি। হ্যাঁ, আমার হয়তো 10 টাকা যখন প্রফিট হয়ে গেছে, আমি কমফোর্টেবল, আমি তখন গ্রিড কাজ করা শুরু করে আমি এটাকে 15 টাকা আশা করি, দেন গেন 20 টাকা, যখন 15 টাকা হয়ে যায় তখন 20 টাকা আশা করি। এই করতে করতে যখন দেখা যায় একটা লেভেল পর পড়া শুরু হয়ে গেছে, তখন নার্ভাস হওয়া শুরু করে। সুতরাং আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, প্লিজ
যখনই আপনি কোনো ইনভেস্টমেন্টের পরিকল্পনা করবেন, আপনি কিন্তু যখন একটা শেয়ার কিনবেন, ইনভেস্টমেন্ট পরিকল্পনা থাকবেই, ইভেন একটা শেয়ার যখন আপনি কিনবেন, ওই শেয়ার থেকে আপনি কতটুকু পেলে সন্তুষ্ট সেই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু লিখে রাখতে হবে যে আই ওয়ান্ট দিস ফ্রম দিস স্টক, এতটুকু আমি এই স্টক থেকে লাভ করতে চাই। লেট আদার্স টু প্রফিট অলসো, না আমি তো সব থেকে নিচের প্রাইসে পাবো না, আবার আমি কিন্তু সব থেকে উপরের প্রাইসে বিক্রি করতে পারবো না, আমরা সব থেকে উপরের প্রাইসে বিক্রি করতে চাই, হ্যাঁ বিক্রি করতে চাইবে তাই কিন্তু ধরা খেয়ে যায়। আবার আমরা কিন্তু কেনার সময় কিন্তু সব থেকে নিচের প্রাইসে চেষ্টা করি না যে ঠিক আছে সব থেকে তো পাবো না, বাট ওকে কাছাকাছি নিচের প্রাইসে কেনার চেষ্টা করি, সেটা কিন্তু আবার করি না। তখন আমরা কী করি, আমরা মনে হয় না আর শেয়ার কোনদিন পাবো না, আর পাওয়া আজকে না কিনতে পারলে এই শেয়ারটাকে আর পাওয়া যাবে না, হ্যাঁ ইট ইজ আমার বিয়ন্ড রিচ হয়ে যাবে, আমার 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 আমি আর কোনো দিনে কিনতে পারবো না। সুতরাং তখন হালুস করা শুরু করে দিই, তখন এই যে মিস্টেকটা, সুতরাং আমরা এই ভুলটা আমরা করবো না, আমরা করবো না। তো আমি আপনাদের আজকে চারটা স্টক নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে বিএসআরএম স্টিল লিমিটেড ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি, জিপিএস ইস্পাত লিমিটেড ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি, দেন একমি ল্যাবরেটরিজ লিমিটেড ফার্মাসিউটিক্যালস খাতের কোম্পানি, এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যাল খাতের একটা কোম্পানি। যে কোম্পানিগুলোর আপনাদেরকে আমি চেষ্টা করেছি আমার দৃষ্টিতে, প্লিজ ডোন্ট ব্লেম মি, না আমি একটা তো একটা অ্যাজাম্পশনের উপরে কথা বলি, আমার একটা অ্যানালিসিসের প্রেক্ষিতে আমি কথা বলে থাকি, এর থেকে যদি এদিক দু একটা টাকা এদিক ওদিক হয় সেটার জন্য আমাকে প্লিজ ডোন্ট ব্লেম মি, ওকে। বাট আমি আবারও ক্লিয়ার করে রাখতে চাই, আমি কিন্তু কোনো পার্টিকুলার শেয়ার কেনা বেচার জন্য আপনাদেরকে আপনার অনুপ্রাণিত বা আপনাদেরকে আমি সাজেস্ট করছি না, রাইট, এটা জাস্ট আমার অ্যানালিসিসটা আপনাদের জন্য আমি দিচ্ছি। আমি চেষ্টা করবো যেহেতু ইটস এ গুড টাইম অফ মার্কেট, মার্কেটের জন্য একটা ভালো সময় যাচ্ছে বিনিয়োগের জন্য, সুতরাং আমি চেষ্টা করবো এই উইকেন্ডে যদি আমার টোটাল লিস্টে যদি একটা অ্যানালিসিস দিয়ে দিতে পারি, আমি আই ট্রাই টু ডু দ্যাট সো দ্যাট আপনাদের উপকার হয় যাতে। তো উইথ দিস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যদি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এই সেশনে কখনো আমি কোনো আনসার করি না, আপনাদের এই আনসারগুলো আমি করে দিব, নো প্রবলেম, আই গট ইউর কোশ্চেন্স, আমি আপনাদেরকে আনসার করে দিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমার সাথে রয়েছেন, আমার চ্যানেলের সাথে যারা আছেন, যারা বিভিন্ন সময়ে আপনাদের অত্যন্ত মূল্যবান মন্তব্য করছেন, অত্যন্ত এনকারেজিং মন্তব্য করছেন, অনেকে অনেক অবজারভেশনও দিচ্ছেন, দ্যাট ইজ অলসো গুড। আপনাদের আমি যদি অবজারভেশনগুলো না জানি তাহলে কিন্তু আমার কারেকশনের জায়গাগুলো কম থাকে, সুতরাং প্লিজ কিপ গিভিং। আপনারা যা ফিল করেন, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমি কোনো জায়গায় রং যাচ্ছি, আমি কোনো ঠিক মতো হচ্ছে না, বা আরো বেটার করা উচিত, বা কোথাও ইম্প্রুভমেন্টের দরকার আছে, প্লিজ ডু টেল মি, আপনারা অবশ্যই বলবেন, এখানে হেজিটেশনের কোনো কিছু, আই ওয়ান্ট মাইন্ড ফর দ্যাট, কারণ আমি তো শিখছি, আপনাদেরকে সবসময় বলেছি যে আমি আই এম লার্নিং থ্রু দিস প্রসেস, এই প্রসেস দিয়ে কিন্তু আমি শিখছি, আমার এই ইম্প্রুভমেন্টটাকে আমি জারি রাখতে চাই, রাইট। আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে, আপনাদের সবার ইয়েস কারেক্ট, যদি আপনাদের কারেক্ট অবজারভেশনটা থাকে প্লিজ গিভ ইট টু মি, আপনার সব অবজারভেশন আমাকে দিবেন, তাহলে আমি আর কারেক্টেড হতে পারবো। আমি আই এম ট্রাইং টু, আমি চেষ্টা করছি আরও যাতে পারফেক্ট অ্যানালিসিস আপনাদেরকে দিতে পারি, আরও পিন পয়েন্ট অ্যানালিসিস আপনাদেরকে দিতে পারি ইনশাল্লাহ, সো দ্যাট আমরা সবাই যাতে মার্কেট থেকে বেনিফিট করতে পারি, মার্কেট থেকে অনেক আমাদের বিনিয়োগটাকে অনেক বৃদ্ধিপ্রাপ্ত করতে পারি, সেই জন্য আমি চেষ্টা করছি। সবশেষ আপনাদেরকে আমি যে রিকোয়েস্টটা করবো সেটা হচ্ছে প্লিজ আপনারা অ্যাভয়েড করবেন, লোনটাকে অ্যাভয়েড করবেন, ডোন্ট টেক লোন, লোন নেবেন না, লোন নিয়ে ব্যবসা করতে গেলে প্রফিট করতে পারবেন না, আমি বলে রাখি আপনাদেরকে, কারণ ইটস ভেরি টাফ টু কন্ট্রোল। কারণ আমি যখন ঘুমিয়ে আছি, আমি তো এই মার্কেটে শুধুমাত্র 5 দিন 4.5 ঘন্টা করে কিন্তু আপনার কৃতিত্ব বা আপনার কিন্তু দেখানোর জায়গা, হ্যাঁ আপনি এই 4.5 ঘন্টা একটা দিনে করতে পারেন, আপনি যা করবেন অ্যাক্টিভিটিস, বাট আপনি ইনকাম করতে হলে কিন্তু এই 4.5 ঘন্টা আপনার জন্য, বাট মনে রাখতে হবে আপনার ইন্টারেস্টটা কিন্তু কাউন্ট হচ্ছে 365 days 24 hours, একবারও চিন্তা করেন নাই, কিন্তু 24 ঘন্টা সেটা ঘুরছে, কিন্তু 365 days ঘুরছে কিন্তু। সুতরাং মনে রাখতে হবে যে আপনি ঘুমিয়ে থাকা অবস্থাও কিন্তু আপনার ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে, প্লিজ ডোন্ট গো উইথ দ্যাট আপনারা, এবং প্লিজ টেক টু হ্যাভ প্যাশন্স, এবং চেষ্টা করবেন যে একটা ভালো স্টককে ভালো সময়ে এবং ভালো দামে, ভালো সময় কিনতে হবে, ভালো দামে কিনতে হবে, এবং ভালো স্টক কিনতে হবে। এটা যদি আমরা মনে রাখতে পারি, এই মার্কেট থেকে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মার্কেট থেকে দ্যার ইজ কোনো সম্ভাবনাই না যে আপনি টাকা এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়ে বেরিয়ে যাবেন এখান থেকে, বাট আপনাকে মার্কেটে থাকতে হবে। আমি যেটা বলে থাকি সবসময়, ক্রিকেটের আমাদেরকে থাকতে হবে, ফিল্ডে থাকতে হবে, না আমাদেরকে যদি আমরা যদি ফিল্ডে না থাকি, আমরা যদি আউট হয়ে যাই, যদি রান আউট হয়ে যাই বা
বোল আউট হয়ে যায়, তাহলে যদি আমরা যদি না থাকি, যদি আমরা যদি তাহলে কিন্তু ক্রিজে থাকতে হবে, আমাদেরকে পিচে থাকতে হবে, যদি না থাকি তাহলে কিন্তু আমরা আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। সুতরাং উইথ দিস থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর হ্যাভি গুড উইকেন্ড। আপনারা একটা ভালো উইকেন্ড কাটান সে আশা করি, এবং আমি চেষ্টা করবো যদি এই উইকেন্ডে আমি বাকি স্টক হোল্ডার এনালিসিস দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।